ভাই সরেন না আপনারা। বাংলাদেশের পিছনে, আরে মুখে গেলে তো সামনে পিছাইন, আমি পিছনে ছিলাম, সবাই সামনে ছিল। ওরে ভাই আমার চোখ নষ্ট হয়ে গেল। মুসলিম মানুষ বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর তাদেরকে তাদের বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানে তল্লাশি করা হয়। তল্লাশি করার পর দেখা যায় যে সেখানে তাদের ডাইনিং রুমের যে খাটের তুষকের নিচের থেকে সেখানে 20 রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল এবং 2টি ম্যাগজিন উদ্ধার করা হয় এবং সেই অনুযায়ী সেখানে জব্দ তালিকা করা হয় এবং পরবর্তীতে আমরা চার্জশিট দাখিল করা হয়। যা হোক, এখানে তাদের বিরুদ্ধে আজকে এই চার্জ গঠন করা হয়েছে। এখন মামলাটা সাক্ষীর জন্য দিন ঠিক করা হয়েছে, আগামী 31-8-2020 তারিখে সাক্ষীর জন্য ডেট দেওয়া হয়েছে। এখানে আসামি পক্ষ তারা যে বক্তব্য বলছে, এটা রাজনৈতিক প্রতিহিংসা হয়ে এই মামলা করেছে, এখানে রাজনীতির কোনো গন্ধ নেই। এখানে সে কোন দল করে না গেলে সেটা করে না, এখানে তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে এবং সেই অস্ত্র পাওয়া গেছে বলেই তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। এখানে রাজনীতির কোনো বিষয় না, এখানে আইন সবার কাছে সমান, সব কিছুর ঊর্ধ্বে। এখানে কে কোন দল করলো কে না করলো সেটা কোনো বিষয় না, যে অপরাধ করেছে সে অপরাধের তাকে শাস্তি ভোগ করতে হবে, এটাই নিয়ম। আর এখানে আসামিপক্ষ তারা উচ্চ আদালত যেতে পারে, এটা তাদের ব্যাপার। এখানে যথারীতি আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলা আমরা আগামী 31 তারিখের জন্য আমরা দিন ধার্য করা হয়েছে সাক্ষীর জন্য, আমরা যথারীতি সেদিন বাদীকে এনে আমরা সাক্ষী শুরু করব। ওরা একটা বিষয় বলেছে যে আসামি পক্ষ, সেটা হচ্ছে চার্জশিট এবং রিমান্ড কোথাও এই অস্ত্রের মালিকার সম্পর্কে বলা নাই। না, এখানে তাদের নলেজে ছিল, তাদের পজিশনে ছিল, তাদের বাড়ির থেকে উদ্ধার হয়েছে। এখানে আর কিছু তো বলার অপেক্ষা রাখে না, এখানে আমরা সাক্ষী প্রমাণ দিয়ে আমরা মামলা আমরা প্রমাণ করবো। অথবা এখানে তারা কী বললো না বলে সেটাই মুখ্য বিষয় না, এখানে সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করবো। সবচেয়ে বড় কথা যে তাদের পজিশনে ছিল, তাদের নলেজে ছিল, তাদের হেফাজত, তার বাড়ির থেকে, তার বিছানার খাটের তুষকের নিচের থেকে উদ্ধার হয়েছে। অথবা বাড়িতে তার ভাড়া বাড়ি, এটা তো অন্য কোনো রাস্তাঘাট থেকে তো এটা উদ্ধার হয়নি। অথবা এখানে তাদের যে বক্তব্য, এটা আসামি পক্ষ বক্তব্য দিতেই পারে, এটা ধোপে টিকবে না। অথবা আমরা আগেই বলেছি যে কোনো মামলা আসামির শাস্তি দিতে হলে সাক্ষী প্রমাণের মাধ্যমে সেটা করতে হবে, আমরা সেই জন্য আমরা প্রস্তুত আছি, আমরা সাক্ষী প্রমাণের মাধ্যমেই এই মামলাটা আমরা প্রমাণ করার চেষ্টা করব।